আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা ডেজার্টের রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে শাহি টুকরা অথবা মিঠা টুকরা। আমাদের বাসাতে আম্মা সবসময় মিঠা টুকরা হিসাবে এটাকে বলতো, শাহি টুকরা খুব একটা ইউজ করা হতো না। সো আমরা সেজন্য আজকে আপনাদেরকে রেসিপিটা যেভাবে আমার আম্মা তৈরি করতো সেভাবে করে দেখাবো। চলুন এটা বানাবার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা দেখে নিই। আপনি আমাদের ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাও। আমি এখানে 8 পিস ব্রেড নিয়েছি, আর আছে চিনি, বাদাম, কিশমিশ, পেস্তা, কয়েকটা এলাচি, এখানে কার্নেশন মিল্ক, আর এটা রেগুলার হোল মিল্ক, আর আছে গোলাপ জল বা রোজ ওয়াটার, ঘি, আর আমি এখান থেকে ইউজ করব এলাচির গুঁড়া, এলাচি পাউডার। সব কিছু মেজারমেন্টগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলুন আমরা নেক্সট স্টেপটা শুরু করি। আমরা 1/2 গ্যালন মিল্ক আর কর্নিশন মিল্কটাকে একটা প্যানে করে জাল দিয়ে ঘন করে নিব। রিয়েল শাহি টুকরা খেতে হলে দুধটাকে এভাবেই জাল দিয়ে তারপরে শাহি টুকরাটা তৈরি করতে হবে। আর এই আমরা মিডিয়াম হিটে এটাকে কুক করছি, এটাকে সামনে থেকে আপনারা জাল দেবেন যাতে করে নিচে না লেগে যায়। এলাচিও অ্যাড করে দিচ্ছি। কিছুটা গরম দুধ দিয়ে আমরা জাফরানটাকেও ভিজিয়ে রাখছি। আমরা 1 কাপ পানির ভিতরে 1 কাপ চিনি দিয়ে একটা শিরা করে নিব। মিল্কটা এখনও কুক হচ্ছে, এখনও তৈরি হয়নি। আমরা ব্রেডগুলোর 4টা সাইড এভাবে কেটে নিব। এভাবে করে সবগুলো ব্রেডই আমরা কেটে নিব। আমরা ব্রেডটাকে ট্রায়াঙ্গেল করে কেটে নিচ্ছি, তাতে আপনারা চাইলে রেক্ট্যাঙ্গেল অথবা স্কোয়ার করেও পিস করে নিতে পারেন। চিনির শিরাটার ভিতরে আমরা একটু রোজ ওয়াটার অ্যাড করে দিচ্ছি। এটা হয়ে গেছে, আমরা জাস্ট বলো কোথা পর্যন্তই ওয়েট করছিলাম, এটাকে কিন্তু আমরা বেশি ঘন করব না। এই মুহূর্তে আমরা এটাকে তুলে নিব। চিনির শিরাটা ঠান্ডা হয়ে গেলে পরে আমরা কিছুটা এলাচির পাউডার এটার ভিতরে অ্যাড করে দিব। ব্রেডগুলোকে ভেজে নিব। আপনারা চাইলে এখন আমরা ব্রেড গুলোকে ভেজে নিব। ঘিটাকে বেশ ভালো করে আমরা গরম করে নিয়েছি। ঘিয়ের ভিতরে এভাবে মচমচা করে ব্রেডগুলোকে আমরা ভেজে নিব। দুধটার ভিতরে আমরা যে আরো 1/2 কাপ রাখা চিনি ছিল সেটা অ্যাড করে দিব। আরো অনেকক্ষণ সময় লাগবে এটাকে আরো ঘন করার জন্য। এরকম মানে অন্যান্য ঘন মিল্ক দিয়ে পুরোটা কন্ডেন্স মিল্ক দিয়ে মানুষ অনেকে করে, বাট আমরা জাস্ট ট্রাই টু শো ইউ গাইজ দ্য প্রপার ওয়ে টু মেক দ্য শাহি টুকরা। অরিজিনাল শাহি টুকরা এভাবেই দুধ ঘন করে তারপরেই তৈরি করা হয়। এখানে কিছুটা ঘি দিয়ে আমরা কিশমিশ আর বাদামগুলোকে ভেজে নিব। কিশমিশগুলা এরকম ভাবে ফুলে উঠবে, তখনই বুঝবেন যে হয়ে গেছে। এখন আমরা আলমন্ডগুলোকে ভেজে নিব। এখন এইটার ভেতরে আলমন্ডগুলোর ভেতরে আমরা পেস্তাটাও অ্যাড করে দিব। সব কিছুকে একসাথে হালকা করে ভেজে নিব। এভাবে আমরা সব কিছুকে হালকা করে ভেজে তুলে নিলাম। এতে
আমরা জাফরানটা অ্যাড করে দিব। আমরা দুধটা কিছুটা ঘন হয়েছে, পুরোপুরি আমরা পুরোপুরি ঘন করার আগে আমি একটুখানি এখানে দুধ নিয়ে নিচ্ছি। এটা কেন নিচু কি করব, এটাকে একটা দিয়ে প্রথম রুটির উপরে দিব, রুটিগুলোর উপরে আমি দেখাচ্ছি। এখন আমরা ভাজা রুটিগুলোকে শিরার ভিতরে দিয়ে একটা একটা করে এভাবে তুলে নিব, তারপরে আমাদের পছন্দ মতো করে সাজিয়ে প্লেটে সার্ভ করব। এখানে ডাবল লেয়ার করে ব্রেডটাকে দিচ্ছি। আমরা সব ব্রেডগুলোকে চিনি শিরায় ভিজিয়ে নিয়েছি, তারপরে আমি এভাবে ডাবল লেয়ারে দিলাম। আমরা প্রতিটা জায়গাতে এভাবে ডাবল লেয়ার করে নিয়েছি। এখন আমরা দুধটা দিয়ে দিব। মিক্সার করতে হবে যাতে দুধটা চারিদিকে প্রপারলি ডিস্ট্রিবিউটেড হয়, যে সব জায়গাতেই যেন লাগে। আমরা আমাদের যে পাতলা দুধটা তুলে নিয়ে এসেছি সেটাই চারিদিকে দিয়ে দিচ্ছি। এখন আমরা ভাজা বাদাম এবং রেজিনগুলো অ্যাড করে দিব। এই জিনিসটা আপনারা যত বেশি অ্যাড করবেন ততই মজা, সো আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণে আলমন্ড রেজিনটা ভাজাটা দিয়ে দিবেন। আমরা আরেকটা লেয়ার্স দিচ্ছি। ডেকোরেশনটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন, তাতে কোনো ই নাই, অসুবিধা নাই। আমরা জাস্ট দেখাচ্ছি যে কীভাবে আমরা করছি। আমাদের দুধটা ঘন হয়ে গেছে। আমার বোন ডাইরেক্টলি এখন ঘন দুধটাকে ব্রেডগুলোর উপরে দিয়ে দিচ্ছে। এখন আমার বোন কিছুটা বাদাম দিয়ে দিচ্ছে। আমরা তো গরম গরম দুধটাই দিয়ে দিয়েছি, কিন্তু আপনারা মানে এটাকে ঠান্ডা করে নেবেন, চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন। যত ঠান্ডা হবে, যত দেরি করে আপনারা খাবেন, ততই জিনিসটা মজা হবে খেতে। এভাবেই তৈরি হয়ে গেল আমাদের শাহি টুকরা। আশা করি আপনারা সবাই এটাকে ট্রাই করবেন। আপনারা ভালো রেজাল্টের জন্য এটাকে 2-3 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে সার্ভ করবেন। যত সময় এটাকে আপনারা ফ্রিজে রাখবেন এটার টেস্ট ততটাই ভালো হবে। আর হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব প্রতিটা স্টেপ সুন্দরভাবে ফলো করে এই জিনিসটা বানাবার। আশা করি আপনারা সবাই এটাকে ট্রাই করবেন এবং আমাদেরকে কমেন্টে জানাবেন। আমাদেরকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা খুব শীঘ্রই নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। হাফেজ।